ধোঁয়া ওঠা গরম চা দিয়ে আমরা সকালবেলাটা রিফ্রেশ করে নেব, দেন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব নতুন গন্তব্যের উদ্দেশ্যে। চলো চাটা খেয়ে নেওয়া যাক। রকি আইল্যান্ডে চাটা খাওয়ার পরে সাথে এখন চলে এসছে এরকম সাইজের একটা গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সাথে আলু মটরের তরকারি। আর সামনের ভিউটা আমাদের এরকম টাইপের, পাশ দিয়ে বয়ে যাচ্ছে মূর্তি নদী, আওয়াজটা আশা করি তোমরা পাচ্ছ। আর আমরা বাইরে এখানটায় বসে, হোমস্টের সামনে বসে, নদীর ধারে বসে গরম গরম ফুলকো লুচি দিয়ে ব্রেকফাস্ট সেরে ফেলছি রকি আইল্যান্ডের। সামনের এই যে ভিউটা, মূর্তি নদীর এই ভিউটা, যদি তোমরা একদম কাছ থেকে ফিল করতে চাও, যদি জলটায় হাত দিয়ে স্পর্শ করতে চাও, ইভেন নদীর জলে যদি চান করতে চাও, তাহলে তোমাদের জাস্ট হোমস্টে থেকে এই সিঁড়িটা ভাঙতে হবে। এখান দিয়ে নেমে গিয়ে তোমাদেরকে একটু আগে গিয়ে দেখাই, এখান দিয়ে নামতে হবে, নামার জন্য জায়গা রয়েছে, নেমে ওখানে গিয়ে এনজয় করো তোমরা। আর যাদের পাহাড়ি নদীর জলে ফটোশ্যুট করার ইচ্ছা, তারা এরকমভাবে এসে ফটোশ্যুটও করতে পারো, বাট একটাই কথা, বাই ইওর ওন রিস্ক, নিজের ক্যাপাবিলিটি বুঝে তবেই সামনে এগোনো উচিত। চলো সামনেটাকে এনজয় করা যাক একটু। কালকে সারাদিন, আজকে সকালবেলা মোটামুটি 11টা অবধি আমরা এই নদীর ধারে হরিয়ালি হোমস্টেতে কাটালাম। এটা ছিল আমাদের হোমস্টে। আর ওনারের সাথে কথা বলে যেটা জানতে পারা গেল সেটা হচ্ছে, তোমরা যেমন এখানে টেন্ট দেখতে পাচ্ছ, ফিউচারে এখানে বেশ কিছু কটেজ হতে চলেছে, টোটাল 8টা মতন কটেজ হতে চলেছে উইথ অ্যাটাচ বাথরুম। অ্যান্ড ওই দিকটায় কিছু হয়ে যাবে টেন্টের ব্যবস্থা, আর তার পাশে পিছন দিকটায় ওইখানে কমলালেবুর চারা বসানো হয়েছে, ওখানে কমলালেবুর চাষ হবে। এটা হয়ে যাবে ফিউচারের কিচেন। কিচেনটা এখন ওই লাস্টের ওইখানে কিচেনটা রয়েছে, বাট সেই সময় কিচেনটা এখানে চলে আসবে। আর একটা যেটা ইনফরমেশান জানতে পারা গেল সেটা হচ্ছে, এই সামনের দিকের নদীটার আগে এই সামনের দিকের যে এই ফাঁকা যে প্যাসেজটা রয়েছে, মোটামুটি যা প্ল্যান শোনা গেল তাতে করে এক বছরের মধ্যে এইখানটাতে টোটাল 8খানা কটেজ এখানে হতে চলেছে। তো জাস্ট জায়গাটা আশা করা যাচ্ছে এক বছরের মধ্যে একটা অসাধারণ প্লেস হয়ে উঠবে রকি আইল্যান্ডের বুকে। আর আপাতত আমরা এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে নতুন একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেব। চলো জলদি বেরোনো যাক। আমরা এই রাস্তাটা দিয়ে আসছিলাম, আর জায়গাটা নেওড়া ভ্যালি ফরেস্ট এরিয়াতে পড়ছে। নদীটা যেটা সেটা নেওড়া নদী। এখন শীতকাল, তাই একটা বিশেষ কাজ করা গেল না। এর আগের বারে যখন এসেছিলাম, লাস্টবারের আগের বারে পুজোতে, সেই সময় আমরা এই নদীর জলেই, আর একটু আগে ওই দিকটায় রাস্তাটা এরমভাবে গিয়ে ওইদিকে যাচ্ছে, ওইখানে একটা স্পটে আমরা চান করেছিলাম। নদীর জলে ফার্স্ট টাইম চান ছিল, চানের মজাটাই আলাদা ছিল। আর দেড় বছর বাদে সেম প্লেস, সেই ব্রিজ, আমাদের সেই মোমো আর তংবার খাওয়ার দোকান, পুরনো স্মৃতি, একটা অন্যরকম নস্টালজিয়া কাজ করছে সেই পুরনো জায়গায় ফিরে আসতে পেরে। আমাদের ধারণা ছিল না যে আমরা এই রুটেই আসবো, বাট আনওয়ান্টেডলি একটা পুরনো প্লেসে এলে ভালোই লাগে। আশা করি সেই ফিলিংসটা সবার মধ্যেই আসে। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো যখন তোমরা কোনো আনওয়ান্টেড সিচুয়েশানে হঠাৎ করেই
কোন একটা পুরনো স্মৃতি বিজড়িত জায়গায় যখন পৌঁছে যাও তখন তোমাদের কিরকম লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো আমি। আর এই জায়গাটা জাস্ট অসাধারণ, সেই পুরনো ব্রিজ, সেই সেই নেওড়া ভ্যালি ফরেস্ট, আর সেই আমাদের নেওড়া নদী, অসাধারণ ফিলিংস। আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম, শাখাম ক্রস করলাম আমরা, যেখানে দাঁড়িয়ে একটু আগে বলছিলাম আমরা নদীতে চান করেছিলাম, ওই জায়গাটার নাম ছিল শাখাম। কেননা নেওড়া নদী আর একটা নাম না জানা অজানা নদী, আমার জানা নেই, সেই নদীটা ওখানে ক্রস করলাম আমরা শাখাম ব্রিজের ওপরে। ক্রস করে কিছুটা এগিয়ে এলাম, আমরা এখন এগোচ্ছি গরু বাথানের উদ্দেশ্যে, গরু বাথান হয়ে আমরা নেক্সট স্পটের দিকে আমরা এগোবো। আর সেই স্পটে আসতে আসতেই সামনে নেওড়া নদীরই আরেকটা পার্ট আমাদের সামনে এসে পড়ল। জায়গাটা জাস্ট অসাধারণ, জাস্ট আমরা যে কজন রয়েছি শুধু তাদের গলার আওয়াজটাই আছে, আর সাথে সঙ্গী হচ্ছে এই নেওড়া নদীর জল। আশা করছি কিছুটা আওয়াজ হয়তো তোমাদের শোনাতে পারলাম, জায়গাটা জাস্ট অসাধারণ। কিছুটা সময় তো এখানে ওয়েট করা যেতেই পারে, কিছুটা সময় তো এখানে কাটানো যেতেই পারে এই শান্ত নিরিবিলি একটা জায়গাতে। আর কি চাই জীবনে, এটাই তো জীবন। আমরা এখন রয়েছি ছোটা ফাগুতে, তোকে সাইন আর বেন্ড হয়ে এলাম পুরো চলে যাচ্ছে ওপর থেকে, এই রাস্তাটাই কি সুন্দর দেখতে লাগছিল। একটা ফোন এসছে, ধরে যা এগো, আমি রাস্তাটি সোজা যাচ্ছে, গিয়ে বেন্ড হয়ে ইউ টার্ন নিয়ে আবার পিছন দিকে চলে আসছে। জাস্ট অসাধারণ দেখতে লাগে জায়গাটা। সামনেই রয়েছে ফাগু টি এস্টেট, একটু আগে আমরা ওইখানে ফ্যাক্টরিটা ক্রস করলাম এই দিকটা থেকে, আমরা দিক থেকে আসছিলাম। আজকে 25th December 2022, খ্রিসমাস, তোমাদেরকে জানাই মেরি খ্রিসমাস। এখানে হঠাৎ করেই আমরা দাঁড়িয়ে পড়লাম একটা বিশেষ জিনিস দেখে, সেই বিশেষ জিনিসটা হচ্ছে তোমাদেরকে দেখাই, ক্যামেরাটা একটু ঘোরাই, স্লাইডলি মুভ। এখানে জয় আর নিহার দাঁড়িয়ে পড়েছে ক্রিসমাসের দিন ক্রিকেট খেলতে, নিহার এখন বল করছে,
ব্লগ বানাচ্ছে আর এদিকে হয়ে গেল 4 রান ভাট বকা বাঙালি সবাই সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের নাম তো হেড নর্থ ক্রুজিং টু হুইলস সাবস্ক্রাইব করতে কি বলবো সাবস্ক্রাইব অলসো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আর এরা এখন বসে গেছে ক্রিকেট খেলতে জয় এবার যাচ্ছে বল করতে দুটোই হারিয়ে গেল বোলিং করতে যাচ্ছে দুখানা ড্রপ খেলো বাট হয়ে গেল বোল্ড এই রাস্তা দিয়ে আসছিলাম আমরা এখন রয়েছি অ্যাম্বিয়ক টি গার্ডেনের ভ্যালিতে টি ভ্যালিতে ভিউটা এইরকম আসছে আর সেটা দেখানোর জন্যই সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণের জন্য স্লো কার এইখানেই তোমাকে এসে ভিডিও কল করেছিলাম আমরা মেরে সবালো জবাব দো এইখানে সৌম অনিরুদ্ধকে ভিডিও কল হয়েছিল তুই আর আমি আছে লাভাটা এখান থেকে স্টার্ট হচ্ছে লাভা মনেস্ট্রি ক্রস করে তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে এসছে সেই রাস্তা দিয়ে আমরা এলাম এসে এখন এখানে চিকেনের দোকানে দাঁড়িয়ে আছি এর কারণ একটাই কেননা আমরা যেখানে রয়েছি আর কি সেখানে চিকেন পাওয়া যাচ্ছে না মানে এক্সট্রা যে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে যে এক্সট্রা যে চিকেনটা সেটা পাওয়া যাচ্ছে না তো সেটাই আমরা এখান থেকে কিনবো চিকেন ফর স্ন্যাক্স সন্ধ্যেবেলাটা এখন ঘড়িতে বাজে হচ্ছে বলছি ওয়েট ঘড়িতে বাজে এখন 5টা কতটা অন্ধকার দেখতেই পাচ্ছ টেম্পারেচার একটু আগে যা চেক করেছিলাম মোটামুটি 20 মিনিট মতন আগে তখন টেম্পারেচার ছিল 9 এখন আর একটু পরে দেখা যাক টেম্পারেচার কতটা নামছে আর কতক্ষণে আমরা পৌঁছে তো অবভিয়াসলি গেছিলাম জাস্ট আবার একটু বেরিয়েছিলাম তো একটু আশপাশে একটু ঘুরে দেখবো বলে দেখে টেকে এখন আমরা আবার ফেরত যাব তো এখন ফেরত যাই ফেরত গিয়ে সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা কমপ্লিট করি আর তোমরা দেখতে থাকো সাথে থাকো জাস্ট 10 মিনিট মতন আগে আমরা কোলাখামে এসে পৌঁছলাম সামনের এই রাস্তাটা দিয়ে এসে আমরা এখন উঠেছি
এই হোমস্টেটাতে আরোহী হোমস্টে। আর রুমটা ঠিক কিরকম দেখতে লাগছে একটু দেখাই। ঘরটা অগোছাল হয়ে যাওয়ার আগে, কিছুটা অগোছাল অলরেডি হয়ে গেছে। এখানে দুজনের একটা খাট, এখানে রয়েছে দুজনের একটা খাট, টেবিল, চার্জিংয়ের জন্য এনাফ পয়েন্ট রয়েছে, ওয়াশরুম, সাথে বেসিন, গিজার রয়েছে, এখানে ওয়েস্টার্ন টয়লেট, এখানে একটা জানলা আছে পর্দারা সরালে, আর সামনে হচ্ছে ব্যালকনি। ব্যালকনির ভিউটা এরকম, মানে এখন অন্ধকারের মধ্যে তোমরা শুধু দেখতে পাচ্ছ জোনাকির মতন জ্বলছে নিব যে তারাই আলোটা নেবা। এখানে বিরাট আছে কি দেখাচ্ছি দাঁড়া। হ্যাঁ, সামনের ভিউটা এরকম আসছে, জাস্ট এনজয় করার মতন ভিউ। এর ভিউটা সকালবেলা কীরকম হচ্ছে সেটা তোমাদের কালকে সকালে দেখাবো, নাইট ভিউটা আপাতত এইরকম। আলোটা আলোটা জ্বালা এবার। আর সামনে এখানে টেবিল পাতা, সাথে চেয়ার, আলো দেওয়া আছে, মুখ দিয়ে অলরেডি ধোয়া বেরোচ্ছে। আর টেম্পারেচার একটু আগে যা চেক করলাম তাতে করে টেম্পারেচার রয়েছে 6, সুতরাং জাস্ট আমরা এখানে কাঁপছি। আশা করি আমার ধোয়াটা তোমরা দেখতে পেলে। এটা কিন্তু ন্যাচারাল পেটের ধোয়া, ভুলভাল কিছু ধোয়া নয় এটা। জয় আরেকবার ছাড় ধোয়াটা। হ্যাঁ, দেখে নিয়েছো কিরকম পরিমাণে ধোয়া বেরোচ্ছে। এই মুহূর্তে 6 ডিগ্রি টেম্পারেচার। চলো গরম গরম চা খাওয়া যাক। দু কাপ চা আপাতত চলে এসছে, বাকি দুজনের চা অন দ্য ওয়ে। আর এখানে রয়েছে গরম গরম দুধ চা আদা দিয়ে, আর এটা লিকার চা চিনি ছাড়া আদা দিয়ে। 7 ডিগ্রি টেম্পারেচার যাচ্ছে এখন, জমে কাঁপছি, বেশি বকতে পারছি না। গরম চায়ে চুমুক দেব, গরম চায়ে চুমুক দেব আর ধোঁয়া ছাড়ব। আমাদের ফ্রাইড চিকেন চলে এসেছে, আর সেটা জয়ের মুখে অলরেডি চলেও গেছে। বেসিক্যালি চিকেনটাকে ম্যারিনেট করেছে, করে ভেজে দিয়েছে, সুপার লাগছে খেতে। সবথেকে বড় কথা গরম, এখন যা অবস্থা এখন সবকিছু চলবে। টেস্ট ওকে, চলো লেটস এনজয়। হলো রাতও হয়েছে, ডিনারটা হয়ে যাক। চিকেন কষা, ধোঁয়াটা আশা করি দেখতে পাচ্ছ তোমরা। তারপরে এই প্লেটে কি আছে? ও মাই গড, ডিমের কষা লাল লাল। তার সাথে রয়েছে এখানে আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, আর এখানে আছে গরম গরম ফর্সা ফর্সা সাদা সাদা রুটি, হাত রুটি।